গাইবান্ধার সাদুল্লাপুর প্রবেশদ্বারের মূল সড়কগুলো দখল করে রেখেছে ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন চালকরা। অবৈধ দখলদারির কারণে লেগে থাকে তীব্র যানজট। পথচারীদের দুর্ভোগ যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তবে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত দেখুন গাইবান্ধা প্রতিনিধি কায়সার প্লাবনের প্রতিবেদনে। জেলা শহরের পার্শ্ববর্তী উপজেলা হওয়ায় বিভিন্ন শহর থেকে আসা পরিবহন থেকে অবাধে যাত্রী ওঠানামা করে এই সড়কে। সড়ক দখল করে দোকান বসানোর কারণে সংকীর্ণ হয়ে গেছে রাস্তা, ফলে প্রতিনিয়ত লেগে থাকে যানজট। শিক্ষার্থী, রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সহ পথচারীদের আটকে পড়তে হচ্ছে, দীর্ঘ সময় বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। রাস্তার পাশে দোকানপাট এবং কিছু বাইরে যানবাহন পার্কিং করার কারণে এই যানবাহন দুর্ভোগটা বেড়ে গেছে আর কি। জ্যাম লাগে থাকে, যে 5-7 মিনিট দাঁড়ায় থাকতে হয় এবং বিশেষ করে রোগী নিয়ে যদি আসতে হয় সেই ক্ষেত্রে অনেক ভোগান্তিতে পড়তে হয়। এলোমেলোভাবে গাড়ি না থাকলে হয়তো যানজটটা কিছুটা কমতো আর কি। শহরের নির্দিষ্ট কোনো রিক্সা বা সিএনজি স্ট্যান্ড না থাকায় মার্কেট, পাবলিক লাইব্রেরি, স্কুল, পোস্ট অফিসের রাস্তাগুলোতে যানজট লেগেই থাকে। অবৈধ ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য ইতিমধ্যে সতর্ক করা সহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এই ব্যবসায়ী নেতা। মোড়ের উপরে যে অবৈধ দোকানগুলো আছে এগুলো দোকানগুলোকে ভেতরে ঢুকাতে হবে। অবশ্যই টেম্পু আর সিএনজি ভ্যান স্ট্যান্ড একটু আউটসাইডে করলে এই জটিলতা থেকে আমরা মুক্তি পাব। এদিকে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাস্তার পাশে অনেক সময় দেখা যায় ফলের দোকান বিশেষত কাঁচা বাজার গড়ে ওঠে, তাদেরকে আমরা সতর্ক করেছি। আমরা আসলে মনিটরিংয়ে রয়েছি, যদি এটি দেখা যায় যে পরবর্তীতে তারা যদি এই জিনিসটা কমপ্লাই না করে তাহলে হয়তো বা আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা সবার। কায়সার প্লাবন, এসএটিভি, গাইবান্ধা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।